তরুণ প্রজন্ম যেন হতে পারে সক্ষম, নিজেকে মেলে ধরতে পারে সফল উদ্যোক্তা হিসেবে, সেই লক্ষ্যে কাজ করছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। এবারে 64 জেলা থেকে 100 তরুণ উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত হয়েছে উদ্যোক্তা ও দক্ষতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। গুলশানের ইএমকে সেন্টারে কর্মশালাটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনমিক ইউনিট চিফ জোসেফ গিবলিন। এদিন ইকবাল বাহার জানান, চাকরি করব না চাকরি দেব, এই ব্রত সামনে রেখে গত টানা 2190 দিন ধরে কাজ করছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। ইতিমধ্যে এই প্ল্যাটফর্ম থেকে লক্ষাধিক উদ্যোক্তা হয়েছেন এবং গত 6 বছরে বদলে গেছে এই 7,50,000 তরুণ তরুণীদের জীবন। এখন তারা এক একজন দক্ষ, পজিটিভ ও ভালো মানুষ।